এই ইট ভাটা, এই দেখো ইট ভাটা, এটা ইট ভাটা লাগবো মন্দির। বাহ গাইস, গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমি ভালো আছি। পলাশ ব্লগস এর একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। পলাশ সরকার, চলো আজকে ভিডিওটা শুরু করা যাক। আমি এখনো বানিয়াতেই রয়েছি, আজকে চলে যাবো 10টার পরে। আর এখানে একটা ইট ভাটা রয়েছে, চলো ইট ভাটাটা দেখে আসি। আর এখানে আমার সামনে ইট বানানো হচ্ছে, চলো দেখো। আওয়াজটা পাচ্ছ কিনা বুঝতে পারছি না, সুন্দর একটা আওয়াজ হচ্ছে, ধুপধাপ করে ইট ফেলার আওয়াজ হচ্ছে। চলো ভাটা যাই। কেসে হোসেন, ভাটা দেখবার যাইব? বাড়ির কাছে ভাটা থাকে, সবসময় ভাটার মধ্যে থাকে, আবার আমাদের সাথে ভাটা দেখতে যাবে। এই যে ভাটা, আমরা এখানে যাব। এখানে কত সুন্দর একটা মন্দির দেখো, এই ইট ভাটা, এই দেখো ইট ভাটা, এটা ইট ভাটা লাগবো মন্দির। বাহ, এই পাশে ই আছে শিবলিঙ্গ। পডকাস্টারে মনে পূজা করে, এই দেখো শিবলিঙ্গ। সুন্দর মন্দির, হ্যাঁ তাই তো, কালী ঠাকুর পুজো করে বিসর্জন হয়ে গেছে। আসো এবার, আসো আসো। হ্যাঁ দেখো ইট ভাটা, এবার ইট ভাটার ওদিকটাই যাবো। দেখো যেখানেই যাই সেখানেই ঘাড়ে উঠবে কেউ না কেউ, দেখো আজকে ওইখানে একজন ঘাড়ে উঠেছে। এই দেখো বুর্জ খলিফা, দেখো বার্নিয়ার বুর্জ খলিফা, এরকম প্রচুর আছে বুর্জ খলিফা বার্নিয়ায়, তার মধ্যে এটা একটা। আর এটা হচ্ছে তোমার এই ভেতর দিয়ে যত তোমার ইট পোড়ায়, পড়বি কেন, ধরে রাখ। এটা এখানে যত ইট পোড়ায় তার যত ধোয়া হয় সব এখান থেকে উপরে চলে যায়। এই জায়গায় ইট সাজাবো কেন, এটা তো শুধু ধোয়াবে এটা দেয়া। আর এখানে যে কয়লা রাখা আছে দেখো, এই যে এখানে কয়লা রাখা, আর এখান দিয়ে এই এই মেশিনগুলো দিয়ে তোমার যে ধোয়াগুলো হয় সেগুলোকে ধোয়াটা টেনে এটাতে বের করে দেয়। আর ওইটা মনে হয় জেনারেটার রয়েছে, মানে ইলেকট্রিসিটি না থাকলে তখন এই জেনারেটার দিয়ে মেশিনারিগুলো চালানো হয়। আর এই ভেতরে এই যে সব ইট সাজানো থাকে এদিক দিয়ে, হ্যাঁ এই ভেতরে ইট সাজানো থাকে সব। হ্যাঁ দেখো এদিক দিয়ে, এই যে দেখো ইট সাজানো রয়েছে, হ্যাঁ দেখো ইট সাজানো রয়েছে, এগুলো পুরা হয়ে গেছে কমপ্লিট। ওইদিকে ওই পাশে এরকম একটা মাটির দেয়াল রয়েছে, তারপরে আবার এরকম ভাবে ইট সাজানো রয়েছে, এই এতটা করে চওড়া দেয়াল দেখো, যাতে তারটা কোনোভাবে বাইরে না যায়। না এটা ভাঙবে কেন, এটা থাকবেই তো, ইট বের করবো কেন, এটা তো একদম দেয়াল করা ইট, ইট হচ্ছে এইগুলো, এইগুলো হচ্ছে বের করবে এটা দেখো। এবার এরকম ফাঁকা ফাঁকা না দিয়ে পারলে ইট পুরবো না কিছু, বুঝলাম। এদিকে পুরো আগুন জ্বলে, এদিক দিয়ে ওই উপরে দেখো না ফাঁকা থাকে, হ্যাঁ ওটা তুমি, ওটা তুমি বোঝা পারলে তো, ওই ইঞ্জিনিয়ার তো তুমি হইতে তাহলে। এখানে একটা মিনি পাহাড় আছে, আর ওইদিকে একটা মিনি পাহাড় আছে। এখানে হচ্ছে জিসিবির খোদাই, দেখতে যাওয়ার ইচ্ছে ছিল কিন্তু বাড়ি চলে যাবো তাই আর যেতে পারছি না। গাইজ এখন প্রায় বেলা 11টার মতো বাজে, আর আমরা বানিয়া থেকে বেরিয়ে চলে এসেছি, এখন আর্ধেক রাস্তা চলে এসেছি প্রায়, চলো বাড়ি গিয়ে কথা হবে। গাইজ বাড়ি চলে এসেছি,
এক ঘন্টা মতো হয়েছে। আর এত দেরি হওয়ার কারণ হচ্ছে আমরা মামা বাড়ি গেছিলাম, মামা বাড়িতে কেউ ছিল না বাড়ি, তারপর মাঠে গেছিলাম, মাঠ থেকে বেগুন লঙ্কা তুলে তারপর বাড়ি এসেছিলাম। একটু দেরি হয়ে গেছে, এখন চাট করবো, তারপর কথা হচ্ছে চাট। আজকে রাতের খাবার সর্ষে দিয়ে বেগুন ভাজা, মশলা বেগুন যেটাকে বলবে। গাইস আমরা খাচ্ছি এখন ভাত, আর বাজে এখন রাত 7টা, সন্ধ্যে 7টা, আর রান্না হয়েছে বেগুন সর্ষে। গাইস বেগুনের তরকারি দিয়ে, মানে সর্ষে দিয়ে যে বেগুনের তরকারিটা হয়েছিল সেটা দিয়ে ভাত খাওয়া কমপ্লিট হয়ে গেছে। মানে তরকারিটা সেরা হয়েছিল একদম, মানে কি বলবো, খেলে গেছে এখনো। অন্য কোনো দিন তোমাদের রেসিপিটা দিয়ে দেবো, আজকের ব্লগটা এই পর্যন্তই। আশা করি তোমাদের ব্লগটা ভালো লেগেছে, তো ভিডিওটা লাইক করবে, কমেন্টে জানাবে ভিডিওটা কেমন হয়েছে, আর সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে, এইটুকুই বলার আছে। আর প্লিজ প্লিজ ভিডিওটাকে সবাই লাইক করো, ভালো কমেন্ট রেখে যাও, এই তো চাই আর কি। তাহলে চলো নেক্সট ব্লগ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, আজকের মতো গুড নাইট, টাটা।